নমস্কার বন্ধুরা রিকরমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ তিন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছিল সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং মামলার শুনানি শেষ হয়েছে আপনারা জানেন আসুন এই সংক্রান্ত আপডেট দেখে বিস্তারিত কী রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাইকোর্টে প্রায় সাড়ে তিন মাস ধরে বিচারপতির বিশেষ বেঞ্চে প্রথ্য শুনানি চলেছে এবং শুনানির নির্যাস ও বেঞ্চের বিভিন্ন মন্তব্যেই রায়ের ইঙ্গিত রয়েছে বলে মনে করছে আইনি মহল বুধবার শুনানি শেষে বিচারপতির মন্তব্যে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন অতিরিক্ত নিয়োগ হয়ে থাকলে তা সরাসরি বাতিল হওয়া উচিত এই মন্তব্যের ফলেই মনে করা হচ্ছে যে অতিরিক্ত নিয়োগ পুনর্মূল্যায়ন বা তা বাতিল রায় দিতে পারে হাইকোর্ট এসএসসির গ্রুপ সি গ্রুপ নিয়ম নবম দশম একাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে নির্ধারিত সময় শুনানি শেষ করার সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট সেই মতো গত ডিসেম্বর থেকে এই ওই মামলার শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে এবং এদিন মূল মামলাকারীদের আইনজীবী ও বলেন অতিরিক্ত নিয়োগ পরিসংখ্যান পেশ করে সওয়াল দাবি করেন এটি একটি সুপ পরিকল্পিত অপরাধ শূন্যপদের চেয়েও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে এই বেআইনি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নয়চয় করা হয়েছে সাধারণ মানুষের টাকা উচিত প্রশাসনিক স্তরে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা এবং ওই সব দুর্নীতির টাকা ফেরানোর ব্যবস্থা করা উচিত এবং শুনানির শেষ দিনেও এসএসসি ও সিবিআই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী তার বক্তব্যে এই দুর্নীতি ঘটনায় দুই সংস্থার অবস্থা ভরসা করা যায় না আদালত নিজের স্বতন্ত্র সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখুক যেহেতু বিচারপতি প্রশ্ন তোলেন তাহলে আদালত কার কথা বিশ্বাস করবে আদালত তো উত্তরপত্র দেখার সুযোগ হতে চলো এরপরেই রায়দান স্থগিত রাখে বিশেষ বেঞ্চ তো দেখা যাক কবে রায় দেয় তার উপর তাকিয়ে রয়েছে হচ্ছে চাকরি প্রার্থীরা আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ